হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বর্ষি। আজকে আমরা শিখব ফটোশপে কীভাবে আমরা গোল্ডেন এফেক্ট ইউজ করতে পারি। এখানে আমরা আমাদের পদ্মা সেতুর একটি ইমেজ নিয়েছি। আমি এখানে ব্রিজটিকে গোল্ডেন এফেক্ট করব। সো ব্যাকগ্রাউন্ড থেকে আমি ব্রিজটাকে কেটে নিয়েছি। সো আপনারা আপনাদের ইমেজে অথবা যেই অবজেক্টটাতে আপনারা গোল্ডেন এফেক্ট দিতে চান সেই ইমেজটাকে কেটে এভাবে বের করে আনতে হবে। তো এখানে আমি ব্রিজটার উপরে যেহেতু গোল্ডেন এফেক্টটা দিব, এই জন্য এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিচ্ছি। সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফার্স্টে নিয়ে নিলাম, এটাকে ক্লিপিং করে দিলাম। নেক্সটে আমরা নিব এখানে কার্ভস। সো কার্ভসটাকেও আমরা ক্লিপিং করব। এখানে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি কার্ভস লেয়ারটাকে, এবং এমনভাবে অ্যাডজাস্ট করব যেন এখানে একটি আমরা সেই অবজেক্টটাকে, এখানে যেহেতু আমি পদ্মা সেতু নিয়েছি, পদ্মা সেতুতে সিলভার একটি ইফেক্ট আসে, যাতে করে আমাদের পরে এটাকে গোল্ডেন করতে ইজি হয়। সো এখানে আমার কাজটা সেটিংস হয়ে গেছে। তো নেক্সটে আমরা যেটা নিব সেটা হচ্ছে কালার লুকআপ। কালার লুকআপে এখানে অনেকগুলো আমাদের অপশন আছে, তার মধ্যে আমরা যেটা সিলেক্ট করব সেটি হচ্ছে এজি অ্যাম্বার। সো এখানে আমাদের গোল্ডেন ইফেক্ট কিন্তু চলে এসেছে। এরপরে এখানে আমি কিছু সেট আপ করবো যাতে আরেকটু রিয়েলিস্টিক লাগে গোল্ডেনটা। সো এখানে আমি কার্ভস আরেকটু সেটিং করছি। নেক্সটে আমি দেখবো যে কোন লেয়ারটা নিলে আমাদের আর একটু সেট আপ ভালো হয়। আমি আরেকটা লেয়ার নিব, সেটা হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। এখানে আমি ব্রাইটনেসটা একটু বাড়াবো যাতে আর একটু শাইনি ব্যাপারটা থাকে। কন্ট্রাস্টও আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো এখানে আমি এখন স্কাইটা একটু সেট করব। স্কাই সেট আপের একটি অপশন আছে, আমরা ইমেজে গেলে, সরি, আমরা যদি এডিটে যাই তাহলে এখানে স্কাই রিপ্লেসমেন্ট আছে। এখানে অলরেডি বিল্ডিং অনেকগুলো স্কাই আছে। যেহেতু আমি একটি সানসেটের সিনে কাজ করছি, সো এখান থেকে আমি এই স্কাইটা সিলেক্ট করলাম। এখানে একটু ব্রাইটনেসটা বাড়াবো। স্কাইয়ের ব্রাইটনেসটা আমি একটু বাড়াবো। সো ব্রাইটনেসটা আমি আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছি। সো পুরো গ্রুপটাকে আমরা যদি নর্মাল রাখি তাহলে শুধুমাত্র ওখানে যতগুলোই আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিই না কেন, সেই ইমেজটাতেই শুধু এফেক্ট করবে। নর্মালি যেটা হয় সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লিপ না করলে প্রতিটার উপরে এফেক্ট পড়ে। সো আমি স্কাইটাতে, স্কাইয়ের গ্রুপটাতে আমি নর্মাল রেঞ্জটা দিয়ে আমরা এখানে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টটা সেট করছি। এখানে ব্যাকগ্রাউন্ডেও আমি কিছু ব্রাইটনেস সেট করছি। এবং নেক্সট আমার যে চিন্তাটা সেটা হচ্ছে ব্রিজের যে রিফ্লেকশনটা থাকবে, আমাদের পদ্মা সেতুর যে রিফ্লেকশনটা পানিতে পড়বে সেটাও যেন গোল্ডেন আসে। সো সেটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে, তার আগে আমি একটু স্কাইটাতে একটু ব্রাইটনেস দিতে চাই। সো ব্রাশ দিয়ে আমি এখানে ব্রাইটনেসটা নিয়ে নিচ্ছি। আমরা রিফ্লেকশনগুলোকে যেহেতু গোল্ডেন করব, আমি এখানে রিফ্লেকশনটার মানে ব্যাকগ্রাউন্ডটার আরেকটা কপি নেব কন্ট্রোল জে দিয়ে। তো
এটাতে আমি ব্রিজের উপরে যে ইফেক্টগুলো দিয়েছিলাম সেটি কপি করে আনছি। সো এখানে আমাদের সব কিছু কপি হয়ে গেছে, অল গোল্ডেন। সো আমি এটা এখন একটি মাস্কিং করব, পুরো মাস্কটাই হচ্ছে আমি কন্ট্রোল আই দিয়ে অপোজিট করে নিচ্ছি, এই ইফেক্টটা ইমেজটা থাকবে না। ক্লিপ করার পরে শুধুমাত্র আমি যেখানে ব্রাশ দিয়ে আমি যেখানে গোল্ডেন ইফেক্টটা আনতে চাচ্ছি সেইখানে গোল্ডেন ইফেক্টটা থাকবে। সো এখানে মাস্কিং যেহেতু আমরা দেখছি এখানে ব্ল্যাক, এখানে আমি আমাদের ব্রাশটা নিয়ে এখানে গোল্ডেন ইফেক্টটা আমি রিফ্লেকশনে দিয়ে দেব ব্রিজের। অপাসিটিটা একটু কম নিয়ে এক্স দিলে আমাদের এখানে ব্রাশটা অপোজিট হয়ে যাবে অ্যান্ড আমি এখানে সেভাবে শ্যাডো দিচ্ছি। সো এটাই ছিল আমাদের ফটোশপে আজকে গোল্ডেন ইফেক্টের টিউটোরিয়াল। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ওয়েলকাম ফর মাই নেক্সট ভিডিওস।